আগামী 8ই জুন বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে ফ্রি ফায়ারের বাংলাদেশি সার্ভার এবং এটি ঘিরে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে, যেমন বাংলাদেশি সার্ভার হলে কি ডায়মন্ডের দাম কমে যাবে কিনা এবং বাংলাদেশি সার্ভারে শুধুমাত্র বাংলাদেশিরাই খেলতে পারবে কিনা। তাছাড়াও অনেক অনেক কোশ্চেনের অ্যান্সার দেবো এই ভিডিওতে, যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন। এবং তার আগে আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে আপনি যদি বিশ্বস্ততার সাথে স্বল্প মূল্যে ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ করতে চান, তাহলে আপনি নিঃসন্দেহে নেক্সা শপ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারেন। নেক্সা শপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নেক্সা শপের ফেসবুক পেজে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা স্বল্প মূল্যে বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জমির উদ্দিন জীবন এবং আপনারা দেখছেন জীবন টেক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সর্বপ্রথমই আপনাদের যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে বাংলাদেশি সার্ভার শুধুমাত্র বাংলাদেশিরাই খেলতে পারবে কিনা। তো এখানে আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা যেমন ইন্ডিয়ান সার্ভারে খেলেছি ঠিক তেমনই আমাদের সার্ভার আরও অন্য কয়েকটা দেশ খেলবে, খুব সম্ভবত বাংলাদেশি সার্ভারে আরও দুইটা দেশ খেলবে যদি গায়ানা চায় আর কি। বাট বাংলাদেশিদের বাংলাদেশ সার্ভারে বেশি গুরুত্ব দেওয়া হবে কারণ সার্ভারটি যেহেতু বাংলাদেশি। নাম্বার টুতে যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে ডায়মন্ডের দাম কি কমে যাবে কিনা। তো অনেক কিছু পরিবর্তন হলেও এটি পরিবর্তন হবে না, ডায়মন্ডের দাম বর্তমানে যা আছে তাই থাকবে। তো এখন কথা বলা যাক আসলে বাংলাদেশি সার্ভার আসাতে আমরা কী কী ফ্যাসিলিটিসগুলো পেতে পারি। তো প্রথমত গেমে যে পিং প্রবলেমটা থাকে সেটা হয়তোবা থাকবে না, সেটা অনেকটাই কমে যাবে। অ্যান্ড ম্যাচমেকিং করার সময় অনেক সময় নিত আগে, এখন সেটা হয়তোবা কিছুটা কমে যাবে। এবং বাংলাদেশের প্রত্যেকটা ফেস্টিভ্যাল এখন থেকে গুরুত্ব দেওয়া হবে, যেমন রমজান, ঈদ, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, আমাদের বাংলাদেশি যত ইভেন্ট আছে সবগুলো ইভেন্ট তারা রাখার চেষ্টা করবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন থেকে কোনো ইভেন্ট আসলে সেখানে বাংলা লেখা থাকবে। এখন থেকে আপনারা যদি ফ্রি ফায়ারের অফিসিয়াল ফেসবুক পেজে যান তাহলে আপনারা দেখতে পারবেন যে বর্তমানে যে পোস্টারগুলো আছে সেগুলো বাংলাতে লেখা। আগে যেহেতু আমাদের দেশে সার্ভার ছিল না তাই আমাদের কোনো প্রবলেম হলে আমরা তাদের কাছে পৌঁছাতে পারতাম না, বাট এখন চাইলে আপনারা তাদের কাছে পৌঁছাতে পারবেন। তাদের ফেসবুকে যে অফিসিয়াল পেজটা আছে সেখানে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আপনার কমেন্টের রিপ্লাই হয়তো বা আপনি পেতে পারেন, কারণ এখন থেকে বাংলাদেশি পেজ বাংলাদেশে অনেক কিছু বাংলাদেশিরা হ্যান্ডেল করবে। অ্যান্ড এটির উপকারিতা হচ্ছে আপনারা খুব সহজেই তাদের কাছে আপনাদের সমস্যাগুলো পৌঁছাতে পারবেন অ্যান্ড হয়তো বা আপনি খুব সহজে সেখান থেকে সমাধান পেতে পারবেন। এবং বাংলাদেশি সার্ভারের কারণে এখন থেকে আলাদা আলাদা টুর্নামেন্ট হবে এবং সেখানে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। এবং তাছাড়াও বাংলাদেশি ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক অনেক সুযোগ সুবিধা পাবে। ইতিমধ্যে আপনারা হয়তো বা জেনে গিয়েছেন যে বাংলাদেশি সার্ভারে আসার জন্য প্রি রেজিস্ট্রেশন করতে হবে। আমি যেহেতু ভিডিওটি দিতে অনেকটা লেট করে ফেলেছি তাই হয়তো বা আপনারা জেনে গিয়েছেন কীভাবে প্রি রেজিস্ট্রেশন করতে হয়। আর কেউ যদি এখনও না জেনে থাকেন তাদের উদ্দেশ্যে আমি আবারও বলে দিচ্ছি, বাংলাদেশি সার্ভারে আসার জন্য প্রি রেজিস্ট্রেশন করতে হবে এবং তার জন্য আপনার চলে যেতে হবে ফ্রি ফায়ার গেমে। ফ্রি ফায়ার গেমে যাওয়ার পরে আপনার ইভেন্টে চলে যেতে হবে, সেখানে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশি সার্ভার আসছে, এটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট তারা দিয়ে দিয়েছে। এবং সেখানে ক্লিক করার পরে আপনাদের মূলত এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রি রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা প্রি রেজিস্ট্রেশন হয়ে যাবে। ক্লিক করার সাথে সাথে আপনারা সাকসেসফুলি একটা মেসেজ পাবেন। এর পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার ফ্রেন্ডদের আপনারা ইনভাইট করতে পারবেন যারা এখনও না জানে। জাস্ট নর্মালি আপনার যেটা করতে হবে এখান থেকে ইনভাইটে ক্লিক করে লিঙ্কটাকে কপি করতে হবে। লিঙ্কটাকে কপি করার পরে নর্মালি আপনাদের ফ্রেন্ডের কাছে এটাকে পৌঁছাতে হবে, সেটা হোক আপনি মেসেজের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে আপনি তাদের কাছে পৌঁছে দেবেন। তো এইভাবে মূলত তারা রেজিস্ট্রেশন করতে পারবে লিঙ্কে ক্লিক করে। তো এই ছিল মূলত বাংলাদেশি সার্ভার আসলে আপনারা কী কী ফ্যাসিলিটিস পাবেন তা নিয়ে বিস্তারিত ভিডিও। তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করুন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।